আসসালামু আলাইকুম, বুজবার মৌলভীবাজার এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখবেন আমার ফার্মে সবগুলো পাখি এবং কবুতর। পাখির মধ্যে দেখবেন জাবা, বাজরিগার, ফিঞ্চ এবং কবুতরের মধ্যে দেখবেন লক্কা এবং গিরিবাজ। তা দেখাবো এই ভিডিওতে, সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন জাবা পাখি, আপনারা দেখবেন এখন বাজরি গাছ, দেখতেছেন বাজরি গাছ, এখন দেখবেন টিম, আপনারা দেখতেছেন ফিঞ্চ। এখন দেখাবো আপনাদের অ্যাডাল্ট বাজরি গাছ। আপনারা দেখতেছেন অ্যাডাল্ট বাজরি গাছ, এখানে দুটি রয়েছে রেইনবো, এক কালারের দুটি দেখতেছেন, দুটি হলো রেইনবো। আপনাদের দেখাবো এখন অ্যাডাল্ট ফিঞ্চ, আপনারা দেখতেছেন অ্যাডাল্ট ফিঞ্চ, আপনারা দেখতেছেন অ্যাডাল্ট ফিঞ্চ। এখন দেখাবো আপনাদের কবুতর, আপনারা দেখতেছেন গিরিবাজ, একটি বাচ্চা সাথে। আপনারা দেখতেছেন ইন্ডিয়ান লক্কা উম দিচ্ছে একটি। এখন দেখাবো আপনাদের অ্যাডাল্ট গিরিবাজ, আপনারা দেখতেছেন অ্যাডাল্ট গিরিবাজ, এখন দেখাবো আপনাদের বাজরিগারের বাচ্চা একসাথে, আপনারা দেখতেছেন একসাথে, দেখেছি। আপনারা দেখতেছেন বাজরিগারের বাচ্চা, এখন দেখাবো আপনাদের রানিং পাখিগুলোর হাড়ির ভিতরের অবস্থা। আপনারা দেখবেন আমি আন্তরিকভাবে দুঃখিত, জাবার হাড়ির ভিতরের অবস্থা দেখাতে পারবো না, কারণ জাবা অনেক রাগি পাখি, হাড়ির ভিতর আলো পড়লে তার ডিম ফেলে দেয়। সেজন্য আপনাদের দেখাবো বাজরিগার এর হাড়ির ভিতরের অবস্থা। প্রথমে দেখাবো এই জোড়ার, আপনারা দেখতেছেন মা উম দিচ্ছে বাচ্চাকে, বাচ্চাদেরকে। আপনারা বিশেষ করে দোয়া করবেন যাতে বাচ্চা এবং ডিমগুলো ফুটে এবং বাচ্চারা ভালো থাকে, আপনারা বিশেষ করে দোয়া করবেন। এখন দেখাবো আরেক জোড়ার হাড়ির ভিতরের অবস্থা,
এখন দেখবেন আপনারা এই জিরোয়ার হারের ভিতরের অবস্থা। আপনারা দেখতেছেন হারের ভিতরে মাশাআল্লাহ এখানে 8টি বাচ্চা রয়েছে। আপনারা বিশেষ করে দোয়া করবেন যাতে বাচ্চারা সুস্থ থাকে। আপনারা দেখতেছেন এখন দেখাবো আপনাদের প্রিন্সের হাড়ির ভিতরে অবস্থা। প্রথমে দেখবেন এই জোড়ার হাড়ির ভিতরে অবস্থা। আপনারা দেখতেছেন একটি ডিম, মাশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আরো ডিম পারে। এখন দেখাবো আপনাদের এই জোড়ার হাড়ির ভিতরে অবস্থা। এই জোড়ার হাড়ির ভিতরে অবস্থা দেখাবো। আপনারা দেখতেছেন এখানে 4টি বাচ্চা রয়েছে। আপনারা বিশেষ করে দোয়া করবেন। এখন দেখাবো আপনাদের এই জোড়ার হাড়ির ভিতরে অবস্থা। আপনারা দেখতেছেন ওম দিচ্ছে 5টি ডিম নিয়ে। আপনারা বিশেষ করে দোয়া করবেন। এক নজরে সবগুলো পাখি এবং কবুতরকে দেখাবো এখন। এই নিয়ে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বুজ বার্ডসের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না।